ঠিক যেদিন দুর্ভোগ ঠিক যেদিন বাস চলাটা শুরু হলো সেদিনই দুর্ঘটনার চিত্র দেখলো শহর কলকাতা। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মিনিবাসটি দুমড়ে গিয়েছে। এটা 412M এর কাছে শ্যামবাজার মেটিয়া বুরুজ রুটের একটি মিনিবাস। সেই মিনিবাসটি কিভাবে দুমড়ে পড়ে রয়েছে আপনারা সেই চিত্র দেখুন। যেদিন বাস চলা শুরু হলো, যেদিন বাস নিয়ে মানুষের ভোগান্তি চূড়ান্ত পর্যায়ে, ঠিক সেই দিনই এরকম ভয়াবহ একটি দুর্ঘটনা। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, অন্তত 15 থেকে 16 জন আহত হয়েছেন, একজন আশঙ্কাজনক। এবং খবর পাওয়া যাচ্ছে এই ঘটনায় একজন মারাও গেছেন। যেটা জানতে পারা যাচ্ছে যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলেই একটি 412M-এর দেওয়ালে গিয়ে ধাক্কা মারে বাসটি এবং ধাক্কা মারার জেরেই এই ঘটনা ঘটে। দিনে দুপুরে এই ধরনের ঘটনার সাক্ষী হতে হবে এটা হয়তো শহর কলকাতায় কোনো বাসিন্দাই ভাবেননি। যেদিন প্রায় 46 দিন পর বাসের চাকা গড়ালো, যেদিন বাসের জন্য দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ, বাসের অপেক্ষায় থেকে থেকে বাস পাচ্ছেন না, সেই দিনই শ্যামবাজার থেকে মেটিয়া বুরুজ রুটে একটি মিনিবাসে এই দুর্ঘটনা। ফোর্ট উইলিয়ামের কাছে একটি দেওয়ালে ধাক্কা মারে বাসটি এবং নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং তার জেরেই এই দুর্ঘটনা। অন্তত 15 থেকে 16 জন আহত হয়েছে অন্তত এখন অবধি, তাই খবর পাওয়া যাচ্ছে। একজন যথেষ্ট আশঙ্কাজনক এবং দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনায় একজনের মৃত্যুরও খবর পাওয়া যাচ্ছে। একটি বাইক শোনা যাচ্ছিল, একটি বাইকও বাসের তলায় ঢুকে গেছে এমন একটি বিষয়ও শোনা যাচ্ছিল। আপনাদেরকে চিত্রটা একবার দেখাচ্ছি যে কিভাবে বাসটি দুমড়ে গিয়েছে, বাসের সামনের দিকটা একেবারে দুমড়ে গিয়েছে। আহত হয়েছেন যাত্রীরা প্রায় 15 থেকে 16 জন, যথেষ্ট আহত হয়েছেন, একজন যথেষ্ট আশঙ্কাজনক। আপনারা দেখতে পাচ্ছেন বাসের নিচে এক ব্যক্তির চেহারা আমরা দেখতে পাচ্ছি যে বাসের নিচে চলে গিয়েছেন। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছিলেন পুলিশ কমিশনার। গোটা গোটা মুহূর্তের ছবি দেখতে বা কি ঘটনা ঘটেছে সেই ঘটনা নিজে তদন্ত করতে ছুটে গিয়েছিলেন রাজ্যের পুলিশ কমিশনার। আপনারা দেখতে পাচ্ছেন তিনটি চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি। রেড রোডে যেখানে দুর্ঘটনা হয়েছে পুলিশ কমিশনার তিনি নিজে সেখানে এসেছিলেন এবং অন্যদিকে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে চিত্র সেই চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী ঘটনাস্থল থেকে। পিঙ্কি, তুমি রয়েছো ঘটনাস্থলে আরও একবার গোটা ঘটনাটা সাধারণ মানুষের জন্য। দেখো, তার আগে যে ছবিটা তোমাকে দেখাবো সুজিতা, তুমি দেখতে পাচ্ছ যে বাইকটা দুমড়ে মুচড়ে কার্যত গিয়েছে, যে বাইকটা বাসের তলায় কার্যত চেপেছিল এবং আমরা দেখেছি সেই বাইক আরোহীর ছবি। সেখানে কেপি লেখা রয়েছে বাসটা, এই 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 যে বাইকটা সেখানে কেপি লেখা রয়েছে, অর্থাৎ কলকাতা পুলিশের কোনো একজন কর্মী কি তাহলে নিহত হয়েছেন। ইতিমধ্যে পুলিশ কমিশনার জানিয়েছেন তারা মনে করছেন তাদেরই পুলিশকর্মী হতে পারেন। তার ডকুমেন্টস দেখা হচ্ছে, এই বাইক থেকে একটা ডকুমেন্টস পাওয়া গেছে কিছু। এই বাইকের যে বাক্স ছিল পাশে লাগানো, সেই বাক্স পুলিশ নিয়ে গিয়েছে। তার মধ্যে কী কী কোনো আইডেন্টিটি কার্ড আছে কি না বা কী কী ডকুমেন্টস আছে সেগুলোকে দেখে জানা যাবে যে কলকাতা পুলিশের কর্মী আদপে ছিল কি না। সে যদি হয়ে থাকে তাহলে একটা বিরাট বড় দুর্ঘটনা বলা যেতে পারে, তার কারণ তিনি কিন্তু আর বেঁচে নেই। ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে বাইক আরোহী ছিলেন, এই বাইকে যিনি সওয়ার ছিলেন তিনি কিন্তু মারা গিয়েছেন এবং সঙ্গে বাসের ভিতরে যারা যাত্রী ছিলেন, যারা নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার চেষ্টা করছিলেন, তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুতর আহত হয়েছে বলে জানা যাচ্ছে। এবং তুমি যদি দেখো যে এখানের এই এই যে জায়গাটি সেটা পুরোপুরি এদিক সেদিক রেলিং কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ। দেখো, কন্ট্রাক্টরের একটা ব্যাগও কিন্তু এখানে পড়ে রয়েছে। কতটা গতি থাকলে যে সেখান থেকে তার পে করেছে, পাশে কোথাও জুতো, কোথাও কন্ট্রাক্টরের ব্যাগ, এখান থেকে পুরো জায়গা জুড়ে কিন্তু বলা যেতে পারে যে আহত হয়েছেন যে মানুষরা তাদের ছবি কিন্তু স্পষ্ট। এখানে অনেকেই যারা আহত হয়েছেন তাদের জুতো এখনও পড়ে রয়েছে। পাশে যদি রেলিংটাকে একবার দেখাই তাহলে আরও বাসটা যে কতটা গতিতে ছিল। পিঙ্কি, তুমি আমাদের সঙ্গে থাকো, প্রত্যেকটা মুহূর্তের ছবি আমরা তোমার সঙ্গে দেখবো। তবে এই মুহূর্তে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, যারা আহত হয়েছেন তাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছিল, আমরা সেই চিত্র আপনাদেরকে একবার দেখাবো। হেস্টিংস যাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, বাসটা স্পিডে আসে, এখানে একটা মোটরসাইকেল বাঁচা দিকে পুরো একদম পাঁচিল ভেঙে গাড়িটা ঢুকে যায়। 90% মানুষ উন্ডেড, এখানে কোনো উন্ডেড এখন দেখতে পাবে না, যত উন্ডেড সব নিয়ে চলে গেছে। একজন মারা গেছে, গাড়ি মা এই মাত্র একটু আগে গাড়িটাকে একটা বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আমাদের টিমটা ভালো করে দেখে বুঝতে পারবে কি কি ব্যাপার হয়েছিল, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ মারা গেছে, কতজন ইনজিওর্ড।
15-16 জন ইনজured আছে ওদেরকে হাসপাতাল পাঠানো হয়েছে কেউ মারা গেছে বলে খবর এসেছে একজন ক্যাজুয়ালটি আছে একজন মানে গেছে হাসপাতাল মানে ওরা সিরিয়াস অবস্থায় গিয়েছে সিরিয়াস অবস্থায় একজন মারা টেস্টিং যাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম বাসটা স্পিডে আসে এখানে একটা মোটরসাইকেল মাচা দিকে পুরো একদম পাঁচিল ভেঙে গাড়িটা ঢুকে যায় 90% মানুষ উন্ডেড এখানে কোনো উন্ডেড এখন দেখতে পাবেন না যত উন্ডেড সব নিয়ে চলে গেছে একজন মারা গেছে গাড়ি মা এইমাত্র একটু আগে গাড়িটাকে